ইনজুরির কারণে মাঠের বাইরে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জশ বাটলার তার পরিবর্তে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে লিয়াম লিভিংস্টোনের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড। এবারই প্রথম অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক হিসেবে ছিলেন হ্যারি ব্রুক। আন্তর্জাতিক সাফল্যের খোঁজে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটান গেল দেশের ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংস। দুপুর দেড়টায় আসরের আয়োজক ভুটানের উদ্দেশ্যে উড়াল দিয়েছে রোমানিয়ান কোচ ভালেরিও তিতার দল। এবারে আসরে বসুন্ধরা কিংসের গ্রুপে রয়েছে স্বাগতিক ভুটানের ক্লাব পারো এফসি, ভারতের ইস্ট বেঙ্গল এবং লেবাননের নেজমে। আগামী 26 অক্টোবর নেজমের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শুরু করবে কিংস। আগামী শনিবার এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এরই মধ্যে এই ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে ভক্তদের মাঝে। এখন পর্যন্ত 10 লাখের বেশি দর্শক অনলাইনে টিকিট কেনার জন্য লাইন দিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।